বিচ্ছেদের বহুদিন পেরিয়ে গেলেও খাতা কলমে নাকি তারা এখনও স্বামী স্ত্রী, তবে কারোর সাথে কারোর যোগাযোগ নেই। দুজন হাঁটছেন দুজনের পথে, কিন্তু কখনো যদি সুযোগ আসে এক হওয়ার, সব ভুলে কি আবারও ভক্তরা ফিরে পাবে প্রিয় এই জুটিকে? কষ্টের খবর এই যে না, পাবে না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দিলেন মধুমিতা সরকারের প্রাক্তন স্বামী। ব্যক্তিগত জীবনই হোক বা পর্দায়, কোথাও আর তাদের একসাথে দেখা মিলবে না, কারণ তিনি এতটাও পেশাদার হতে পারবেন না। সৌরভের ধারণা, তার মতো মধুমিতারও অস্বস্তি হবে একসঙ্গে কাজ করতে, তিনিও রাজি হবেন না। সৌরভ চক্রবর্তী সরাসরি গণমাধ্যমে জানান, আমার কাছে আড়াই ঘন্টার ছবির সাফল্যের চেয়ে একসঙ্গে জীবনযাপন করার সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মা ও বাবা ঠিক যেভাবে সারা জীবন কাটিয়েছে, আড়াই ঘন্টার জন্য এটা আমি করতে চাই না, প্রয়োজন নেই বলেই মনে হয় আমার। এদিকে মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তী দুজনই টলিউডে কাজ করছেন দাপিয়ে। ছোট পর্দা থেকে আসা মধুমিতা সরকারের সিনেমায় উপস্থিতি বিচ্ছেদের পর থেকে অনেকটা খোলামেলা রূপেই, আর সৌরভ চক্রবর্তী সর্বশেষ কাজ করেছেন পরিচালক অঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ মার্ডার ইন দ্য হিলসে একজন পরিচালকের ভূমিকায়। তানজিলা খান, মিম, সময় সংবাদ।